আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ যেহেতু চলে গিয়েছে, ঈদ সালামি দিয়ে আমি নিজের জন্য কি কিনলাম সেটাই আজকে সবার সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আই ম্যাজিক যে একটা ফেমাস ব্র্যান্ড এবং মেকআপের মধ্যে অনেক ভালো একটা ব্র্যান্ড, সেটা কম বেশি আমরা সবাই জানি। তো আজকে আমি আমার ঈদ সালামি দিয়ে কিছু আই ম্যাজিকের প্রোডাক্ট কিনেছি, কিছু লিপস্টিক এবং একটা কনসিলার সেট নিয়েছি। সো সেটাই আজকে সবার সাথে শেয়ার করব। তো আমি যে কনসিলারটা নিয়েছি সেটা হচ্ছে 1221। এই শেডটা যারা লাইট টোনের আপুরা আছো, ফেয়ার টোনের, তো তারা চাইলে এই শেডটা ইজিলি চুজ করতে পারো। তো এটা কিন্তু যারা ডার্ক টোনের আছো তাদের জন্য কিন্তু এই শেডটা ম্যাচ করবে না। সো এখানে যেহেতু অনেকগুলো শেড অ্যাভেলেবেল, আমি আমার শেড অনুযায়ী ম্যাচ করে নিয়েছি। আমার কাছে একটু হোয়াইটিশ টাইপের কনসিলার ভালো লাগে। তো এই যে আমি যে স্মাচ করলাম একদম সুন্দরভাবে মিশে গিয়েছে স্কিন টোনের সাথে, কিন্তু হালকা একটা কনসিলার যে ইউজ করেছি সেটার জন্য হালকা একটা ব্রাইটনেস কিন্তু রয়ে গিয়েছে। তো তারপর আমার কাছে খুবই ভালো লেগেছে এই কনসিলারটা। তারপর আমি একটু লিপস্টিকের সোয়াচ করে দেখাচ্ছি, লিকুইড যে লিপস্টিক আছে আই ম্যাজিকে সেটা। এটা 38 নাম্বার শেড। ওয়াও, কি সুন্দর একটা মেরুন কালার। আমার অলওয়েজ অনেক বেশি ফেভারিট। তো আমি ভাবলাম যে আই ম্যাজিকের কিছু শেড নিয়ে রাখি। ঈদের আগেও আমার কিছু শেড পারচেস করা হয়েছে। এটা 28 নাম্বার শেড, এটা আমি দিয়ে দেখাচ্ছি। এটা একটু রেডিশ টাইপের, আর যেটা 38 দেখালাম সেটা হচ্ছে মেরুন টাইপের একটা শেড ছিল। তো এই যে কালারগুলো কিন্তু সিমিলার না, খুবই সুন্দর এক একটা কালার। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আর আই ম্যাজিকের লিপস্টিকের অলওয়েজ আমি অনেক বেশি ফ্যান। তো ভাবলাম যে কালেকশনে কিছু কালার রাখি। এই কালারগুলো আমার আগে ইউজ করা হয়নি। এটা 32, অন্যান্য লিপস্টিকের ইউজ করেছি, বাট আই ম্যাজিকের এই শেডগুলো আমার এর আগে ইউজ করা হয়নি। এই শেডটাও কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটা মেকআপ লুকের সাথে, হালকা মেকআপ লুকের সাথে কিন্তু এই কালারটাও মানিয়ে যাবে। অনেকটা অরেঞ্জিশ টাইপের একটা কালার, বাট এইটা আমার আই গেস মিক্সড করে লাগালে অনেক বেশি সুন্দর লাগবে। তো লাস্টলি আমি যে শেডটা নিয়েছি এটা হচ্ছে 43 নাম্বার একটা শেড। এই কালারটা জাস্ট ওয়াও। এটা অনেক আগে আমার কালেকশনে একটা ছিল, বাট ওই কালারটা শেষ হয়ে যাওয়ার পর আমি অনেক জায়গায় খুঁজে আর পাচ্ছিলাম না, বাট আই ম্যাজিকে দেখলাম এই কালারটা অ্যাভেলেবেল আছে। এইটা একটা বেস্ট কালার আমার কাছে। আমার মনে হচ্ছিলো যে এই কালারটা সবচাইতে বেস্ট হয়েছে আমার কেনার মতে। এটা দিলে কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগে এবং খুবই সুন্দর লাগে আসলে, যেহেতু আমি এর আগে ইউজ করেছি তাই বলতে পারছি। তো এখন আমি লিপস্টিকের শেডগুলো সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছিলাম 28 নাম্বার শেড, 32, 38 এবং 43, আর 1221 ছিল কনসিলারের শেড। এবং সোয়াচ করেছি, দেখো সাথে সাথেই শুকিয়ে গিয়েছে এবং খুবই সুন্দর কালার এসছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ভেবেছিলাম ওটা অরেঞ্জ কালার, বাট না, ওটা খুবই সুন্দর একটা মফ কালার টাইপের, খুবই সুন্দর একটা কালার। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অনেকটা গিভ মি মকা টাইপের শেড ছিল ওয়েটার ওয়ান্ডের। তো আমার কাছে এই চারটা শেডই খুবই ভালো লেগেছে এবং কনসিলারটা পেয়ে আমি জাস্ট খুশি হয়ে গিয়েছি। কনসিলারটা এত লাইট ওয়েটের, একদমই মনে হবে না হেভি কিছু নিয়েছি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারো, এবং তোমরা ঈদের সালামি টাকা দিয়ে কে কী কিনেছো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।